এই ক্লাসে আমরা গোলীয় দর্পণে আলোকরশ্মির প্রতিফলনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা জানি গোলীয় দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে সেটার বিম্ব দর্পণে দেখা যায়। তো এই বিম্বের অবস্থান, আকৃতি বা প্রকৃতি কেমন হবে এটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে সেই বস্তু থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রতিফলনের পর কোথায় গিয়ে মিলিত হবে বা কোথা থেকে অপসৃত হবে এই জিনিসটা আমাদের জানা জরুরি। কারণ আমরা যদি ফোকাস আর বক্রতর কেন্দ্র আইডেন্টিফাই করতে পারি তাহলে প্রতিফলিত রশ্মি কোথায় যাবে এটা কিন্তু সহজেই আমরা বলে দিতে পারবো। তো এই জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য প্রথমে জানতে হবে। তো প্রথম বৈশিষ্ট্যটা হলো গোলীয় দর্পণে বক্রতর ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর একই দিক বরাবর ফিরে যায়। তো গোলীয় দর্পণ বলতে আমি কিন্তু এখানে দুইটা দর্পণকেই ইন্ডিকেট করছি, একটা হলো উত্তল দর্পণ এবং অপরটি হলো অবতল দর্পণ। তো এখানে আমাদের কাছে একটা উত্তল দর্পণ আছে এবং একটি অবতল দর্পণ আছে। এই দর্পণে এটা হলো আমার বক্রতর কেন্দ্র সি এবং এর মাঝ বরাবর থাকে প্রধান ফোকাস বা এফ। আচ্ছা, এখন আমাদের শর্তটা ছিল গোলীয় দর্পণে বক্রতর ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি। তো এই যে রশ্মিটা দেখতে পাচ্ছ এটা এদিক থেকে আসছে, এটা বক্রতর ব্যাসার্ধ দিয়ে অতিক্রম করেছে। তো এই বরাবর আপতিত রশ্মি, এটা রশ্মি আপতিত হয়ে যখন দর্পণের উপর পড়ে, পড়ার পর সেটা প্রতিফলিত হয়ে আবার এদিকেই ফিরে যায়, অর্থাৎ যে দিক থেকে এসেছে সেদিকেই ফিরে যায়, এক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। এটা হলো আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রেও ঠিক সেমই শর্ত, কিন্তু চেঞ্জটা আসবে চিত্র যখন আমরা দেখাবো তখন। তো এখানে দেখো, আমরা উত্তল দর্পণে দেখেছিলাম যে ফোকাসটা কিন্তু, ফোকাস আর বক্রতর কেন্দ্র এটা দর্পণের পিছনে থাকে, অর্থাৎ যে অংশে সিলভারিং করা আছে সেই অংশে। সেজন্য এক্ষেত্রে যে রশ্মিটা আপতিত হবে সেটা আমার বক্রতর কেন্দ্র বরাবর যদি আপতিত হয় এটা আমাদের ধরে নিতে হবে যে এটা এই বরাবরই আসছে। তো সেক্ষেত্রে আমার পিছনে গিয়ে রশ্মিটাকে মিলানোর চেষ্টা করব। তো এই বরাবর আপতিত হলে এটাও কিন্তু সেই একই দিক বরাবর, একই ডাইরেকশনে ফিরে যাবে, অর্থাৎ যেদিকে এসেছিল সেদিকেই ফিরে যাবে। তো প্রথম শর্তটা আমাদের এটা ইন্ডিকেট করে, বক্রতর কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে তার আপতনের দিক আর প্রতিফলনের দিক সেম থাকবে। আমাদের দ্বিতীয় শর্তটা হলো গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এই যে অবলিক চিহ্নটা দেখছো যেটা দিয়ে আমি দুটো আলাদা সেন্টেন্সকে সেপারেট করেছি, একটা হলো প্রধান ফোকাস দিয়ে যায় একটা অংশ, এবং আরেকটা অংশ হলো প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এই দুইটাই ইন্ডিকেট করে আমাদের কোনটা উত্তল দর্পণ এবং কোনটা অবতল দর্পণ। এখন আমার চিত্রের সাহায্যে যদি ক্লিয়ার হতে চাই, দেখো দুটো দর্পণ আছে। তো আমাদের শর্তটা হলো প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসতে হবে। তো আমাদের প্রধান অক্ষটা হলো এই লাইনটা দর্পণের, এই যে লাইনটা দেখতে পাচ্ছ মাঝে, এটা হলো প্রধান অক্ষ। তো এই বরাবর যদি কোনো একটা রশ্মি বা এর সমান্তরালে যদি কোনো একটা রশ্মি আপতিত হয়ে দর্পণের উপর আপতিত হয় তো তখন প্রতিফলনের পর, এটা আপতিত হয়ে আসার পর যে প্রতিফলনটা হবে সেই প্রতিফলিত রশ্মিটা দর্পণের প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে এরকম হবে চিত্রটা। আর উত্তল দর্পণে প্রধান ফোকাস দিয়ে ডাইরেক্ট যাবে না, যেহেতু প্রধান ফোকাসটা দর্পণের পিছনে। তো সেক্ষেত্রে হবে কি, প্রতিফলনের পর এটা প্রধান অক্ষের সমান্তরালে রয়েছে আমাদের শর্ত অনুযায়ী, প্রতিফলনের পর কিন্তু এটা উপরে চলে যাবে, কিন্তু এই যে দর্পণের পিছনে ফোকাস রয়েছে মনে হবে যেন এই ফোকাস থেকে রশ্মিটা আসছে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা
এই ফোকাস থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য বলা হয়েছে যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। তো এই গেল আমাদের শর্ত দুই। এখন আমাদের শর্ত তিন হলো, গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্যে দিয়ে বা প্রধান ফোকাস অভিমুখে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। আচ্ছা, তো এটা দেখি, এখানেও দুটো আলাদা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এবার প্রথম ক্ষেত্রেই সেগমেন্টটা করা হয়েছে, একটা হলো প্রধান ফোকাসের মধ্য দিয়ে আর একটা হলো প্রধান ফোকাস অভিমুখে। তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো দ্বিতীয়টা দ্বারা আমরা উত্তল দর্পণকে ইন্ডিকেট করছি এবং প্রথমটা দ্বারা অবতল দর্পণকে। তো প্রথম শর্ত অনুযায়ী প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাবে যেটা, সেটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে। এটা হলো আমাদের প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসের মধ্য দিয়ে রশ্মি গিয়ে যদি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটা এই দিক বরাবর যাবে, যেটা হলো আমাদের এই প্রধান অক্ষের সমান্তরাল। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, রশ্মিটা এমনভাবে পড়বে যেটা তোমার প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, প্রধান ফোকাসের অভিমুখে, অর্থাৎ দর্পণটা না থাকলে ফোকাসে গিয়ে টাচ করতো এরকম। তো এই অবস্থায় যদি কোনো রশ্মি আসে তাহলে সেটার প্রতিফলনের দিক হবে এই দিক বরাবর, এবং এই যে দিকটা প্রতিফলনের দিক এটা কিন্তু আমাদের অক্ষের সমান্তরাল। তো এই তিনটা শর্ত মেনে আমাদের যে কোনো রশ্মির, বস্তু থেকে আগত রশ্মি, এটা প্রতিফলন হয়। ধন্যবাদ সকলকে।